জমিদার বাড়ির পুজো দেখতে এসে জমিদারি থাকে। মহালয়া, তাই সকলকে শুভ মহালয়া। পুজোটা ঠিক 5 দিন বাকি, 5 দিন পরই সব জায়গায় বেজে উঠবে ঢাক, আর তার সাথে মেতে উঠবে বাঙালি। তো চলুন আজকে তার মধ্যেই আমরা দিশেহারা হয়ে চলে এসেছি বাঙালি রাজায়। ও, আমরা কারা? আমরা হলাম দিশেহারা যুগ, আর আমাদের চ্যানেল হলো দিশেহারা মোড়। আমরা দিশেহারা হয়ে যথারীতি আপনাদের জন্য জমিদারি থালি বা রাজবাড়ি থালি নিয়ে আজকে আমরা হাজির আপনাদের দরবারে। ও, চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকে তাহলে দিশেহারার গল্প দেখতে হলে আই বাটনে ক্লিক করে দেখে ফেলুন, আর চ্যানেলটিকে অবশ্যই, হ্যাঁ অবশ্যই, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লাগছে ভিডিওটা, আর সঙ্গে থাকবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন জমিদারি থালিতে। হ্যাঁ, জমিদারি থালিতে কী কী মেনু থাকে, কারণ পুজোর আগে বাঙালি আনার ঠিক জমে যখনই জমিদারি থালি বা রাজবাড়ির থালি সেখানে অ্যাড হয়। চলুন তাড়াতাড়ি এবার টেবিলের দিকে এগোনো যাক, জমিদারি থালি তো অপেক্ষা করছে। সময় যে বাঙালি জমিদারির থালির কথা বলছিলাম সেটা নিয়ে আমরা বসে পড়েছি। প্রথমে দেখতে পাচ্ছেন দুটো কচুরি আছে, তারপর আছে শুক্তো, ডাল, কচু বাটা, চিংড়ি, পাতুরি, মাটন, আর এটা হচ্ছে বেগুনি, আর আলু ভাজা, আর বড়ি ভাজা, আর যেটা হলো পোস্ত, আর ভাত তো যথারীতি আছেই, তার সাথে আছে স্যালাড, লঙ্কা, লেবু। এখানেই শেষ নয়, এরপর আছে চাটনি, পাঁপড়, মিষ্টি আর অনেক কিছু। এই অল ওভার থালিটার প্রাইস হচ্ছে 1500 টাকা প্লাস GST। এটা একজনই খেতে পারবেন, শেয়ারিং করা চলবে না। বুঝতেই পাচ্ছেন পুজোর সময় জমিদারি থালি জাস্ট জমে যাবে। স্টার্ট করছি ফার্স্টে শুক্তো দিয়ে। দেখতেই পাচ্ছেন বড়ি আছে, মাছকলা আছে, আলু আছে, পেঁপে আছে, যা যা থাকে শুক্তো সবই আছে। চল বা ট্রাই করার পর খুব সুন্দর খেতে, পোস্ত যেরকম একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব হয় সেটা আছে, দুর্দান্ত খেতে। এবার ট্রাই করবো কচু বাটা চিংড়ি। দেখতেই পাচ্ছেন চিংড়ি ভর্তি রয়েছে ভেতরে। চলুন এবার ট্রাই করি। যদি আপনারা 4 জন এসে থাকেন আর যদি ভেবে থাকেন যে একটা থালি ভাগ করে খাবো, সেটা কিন্তু পসিবল নয়। 4 জনকে 4টে থালি অর্ডার দিতে হবে, আর 4 জনের টোটাল 6000 টাকাই পে করতে হবে, নো শেয়ারিং, বুঝতেই পারছেন। এবার ফুলকো ফুলকো কচুরির পালা, কচুরি দিয়ে এই যে দেখুন মাটন ফ্রাই করুন। দেখতেই পাচ্ছেন কতটা জুসি। একটা কথা তো আপনাদের বলাই হয়নি, যদি কারো চিংড়িতে অ্যালার্জি থাকে তাহলে আপনারা এটা এক্সচেঞ্জ করে ফিশ বাটার ফ্রাই নিতে পারেন, আর ধরুন অনেকে মাটন খান না তারা চিকেনও নিতে পারেন, চেঞ্জ হয়। আর আমরা 2 জন আছি যেহেতু দিশেহারা জুটি, তো 2টো থালি নিয়ে নিয়েছি। এবার আসছি পাতুরিতে। চলো, কলা পাতার ভেতর থেকে মাছটা যা বের হচ্ছে, দেখতেই পাচ্ছেন কত বড় পিস,
বাবা, ধরার সঙ্গে সঙ্গে মুখ খুলে গেল। চলো তিনাকে রাখি সাইডে, এটা ট্রাই করি। ট্রাই করতে চলেছি ভেটকির পাতুরি। সর্ষের ঝালটা প্রচুর রয়েছে, এই যে লঙ্কা মহারাজ, এই ফ্লেভারও রয়েছে দুর্দান্ত। দেখে বুঝতেই পারছেন অলমোস্ট শেষের দিকে। এবার মাটনের পালা, কচুরির সাথে মাটন দেখিয়েছিলাম, তাও এমনি দেখাই। এই পিজার সাইজটা দেখুন, এবার ট্রাই করি কতটা সফট দেখুন। জাস্ট ওয়ান ইয়েতেই খুলে চলে এলো, জাস্ট ফর অফ। চলুন একটু ভাত দিয়ে মাটন দিয়ে আহা ট্রাই করি। মাটনের ঝোলটা না হলে ঠিক চলবে না। ঝোল বলেছিলাম না এখানেই শেষ নয়, আরো আছে। এই যে যেমন চাটনি, পাঁপড়, তার সাথে এখানে আছে সন্দেশ, রসগোল্লা, আর বাঙালির প্রিয় মিষ্টি দই। তো বুঝতে পারছেন এখন এই সব খাবার পালা। চলুন এইগুলো তাহলে একবার ট্রাই করি। এখানে যেটা সব থেকে বেশি ভাল লাগলো সেটা হলো এই মাটির থালায় আর গ্লাসে খেতে দেওয়া। মাটির গ্লাসে দেখতেই পাচ্ছেন জল, মাটির থালায় মিষ্টি থেকে ভাত থেকে সবই মাটির থালা, এটা বেশ ভাল লাগলো। বাঙালিয়ানাটা যেন আবার জেগে উঠলো ভেতর থেকে। চলুন কটা না বাড়িয়ে খেয়ে দেখি। পাঁপড় চাটনির মধ্যে ডুবি, ওই যে চাটনি ফিং, খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। আমি আপনাকে দেখাই, দেখুন কাজু, কিশমিশ, আমসত্ব সব ফুল হয়ে রয়েছে। চাটনি শেষ, এবার মিষ্টির পালা। এখানে এই মিষ্টির ডিশটা যেটা দেখছেন পুরোটাই কিন্তু এখানেই তৈরি হয়, দই থেকে শুরু করে সব। ফার্স্টে দইটা দেখাই, দুর্দান্ত। এবার রসগোল্লার পেট ফাটাই, রসগোল্লা খুব সব তো গুড। দুর্গাপূজার আগে জমিদারি থালিটা যে জমে গেল, হালকা জমিদার জমিদার ফিলিংসও চলে এলো, কিন্তু না হলে হবে না। ও যারা চ্যানেলে প্রথম, উপরে আই বাটনে ক্লিক করে দিশেহারার আগের গল্পগুলো অবশ্যই দেখবেন, আর চ্যানেলটাকে লাইক শেয়ার এই যে সাবস্ক্রাইব বাটনটা দেখছেন ওইটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন, আর ওর পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। নইলে জমিদার থেকে চাইনিজ, চাইনিজ থেকে মেক্সিকান, সব কিছুর গল্প জানবেন করতে। সুতরাং সঙ্গে থাকবেন, টাটা।